সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলই ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সিট আপডেট বিষয়ের যে কেসটা রয়েছে সেই কেস সম্পর্কে বলুন একটা কেসের মধ্যে অনেক বিষয়গুলো জড়িয়ে থাকে আজকে আমি প্রথম আমি অ্যাডভোকেট তীর্থঙ্করদের সঙ্গে কথা বলার পর আমার সেই অনুভূতিটা জেগে উঠল তো অবশ্যই আমি বলবো যে এখানে আপনারা কেস নাম্বার দেখতে পাচ্ছেন যে এই কেস নাম্বার দেখতে পাচ্ছেন সেই কেস নাম্বার কালকে কোথায় উঠতে চলেছে অবশ্যই আমি সেটা বলবো ফার্স্ট হেয়ারিং ডেট এখানে সাতাশে সেপ্টেম্বর আর এখানে এটা নিউ মোশন টু দেখতে পাচ্ছেন আর হচ্ছে যিনি জাস্টিস থাকবেন অনারেবল আমাদের জাস্টিস সৌগত ভট্টাচার্যা অর্থাৎ সৌগত ভট্টাচার্য তিনি জাস্টিস থাকবেন তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিটিশনার অ্যান্ড অ্যাডভোকেট কে পিটিশনার পিটিশনার হচ্ছেন যে করুণা সিংঘু খান অ্যান্ড আদার্স আর হচ্ছে অ্যাডভোকেট থাকবেন তীর্থঙ্কর দে এনার সঙ্গে একটু আগেই আমি কথা বললাম তো এটা হচ্ছে মূলত উনি যতটুকু বললেন এই কেসের সঙ্গে রিলেটেড রয়েছে দু সালের কেস এবং সেই সঙ্গে রয়েছে যে সিট আপডেট বিষয়ে একটা কেসের মধ্যে অনেক বিষয়ে জড়িয়ে থাকে সেজন্যই একটা কেসের মধ্যেই এটা রয়েছে তো অবশ্যই আমি দেখাবো সেই বিষয়টা যে এটা কত নম্বর কোর্টে রয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কোর্ট নাম্বার হয়েছে ফাইভ আর হচ্ছে এটা সিরিয়াল নাম্বার রয়েছে একশো অর্থাৎ আপনি এক আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউ পি এ পনেরো দুশো তেইশ পার দু হাজার একুশ এখানে যিনি রয়েছেন পিটিশনার তিনি হচ্ছেন করুণ সিংহ খান অ্যান্ড আদার্স ভার্সেস ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আর এখানে যিনি অ্যাডভোকেট তিনি হচ্ছেন তীর্থঙ্কর দে তো অবশ্যই বিষয়টা বোঝাতে পেরেছি আর কালকে এই কেসটি উঠতে চলেছে এখন যদি কপাল ভালো থাকে অবশ্যই এটার শুনানি হবে কপাল ভালো না থাকলে শুনানি কালকে নাও হতে পারে তবে দেখা যাক কালকে কি হয় যেহেতু এটি লিস্টেড হয়েছে সিট আপডেট এবং উনি যতটুকু বললেন যে দু হাজার সালের কেস এবং সেখানেই সিট আপডেট বিষয়ের প্রেয়ার করা হয়েছিল সেখানেই আপডেট করা হয়েছিল তাই আমিও সেই বিষয়টাই বলবো এখানে দু সাল প্লাস এখানে রয়েছে সিট আপডেট বিষয়ের কেস অবশ্যই বাবু উনি অত্যন্ত একজন ভালো অ্যাডভোকেট এটা মনে করব আশা করি ওনার কাজের সাফল্যতা আসুক এতটুকুই কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ